জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কাকাকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল ভাইপোদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম কাকা। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ শামশেরগঞ্জ থানার হাউসনগর কৃষক বাজার সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই রক্তাক্ত এবং গুরুতর জখম অবস্থায় আক্রান্ত কাকা শেফাউল শেখকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ভাইপো রিন্টু শেখ এবং পিন্টু শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শেফাউল শেখ দীর্ঘদিন ধরে শামশেরগঞ্জ কৃষক বাজারে কুলির কাজ করতেন। অন্যান্য দিনের মতন শুক্রবারও কাজ করতে হাউসনগর কৃষক বাজারে গিয়েছিলেন তিনি। অভিযোগ, হঠাৎ এক পুরাতন পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হাসুয়া এবং লাঠি সোঁটা দিয়ে শেফাউল শেখের ওপর আক্রমণ করে তার ভাইপো রিন্টু শেখ এবং পিন্টু শেখ। হাসুয়া এবং রডের আঘাতে কার্যত রক্তাক্ত হয়ে পড়ে তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি শেফাউল শেখ নামে ওই ব্যক্তিকে অনুপম নগর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ রেফার করা হয়। এদিকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামশেরগঞ্জ থানা পুলিশ। আমার ভাইপোরা কি নাম ছিল? কিন্তু উৎসাহ